মানিকগঞ্জে ঘেরে ফাস্টফুড ও মিষ্টি ব্যবসায়ীরা পড়ছে বিপাকে। দোকানের ক্রেতা দেশ নিউজ টিভি সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ভ্রমণ প্রতিনিধি আলমামন। মানিকগঞ্জের ঘেউর উপজেলার চরবাইলজুরি পঞ্চরাস্তা মোড় নামক স্থানে বিখ্যাত নিজাম সুইটস আল মাদিনা কফি হাউস ও ইএলসি ফাস্টফুড দোকানে রবিবার সরজমিনে গিয়ে দেখা যায় তাদের নেই কোনো বেচা বিক্রি, অলসভাবে সময় পার করছেন তারা। এ সময় নিজাম সুইটসের মালিকের নাতি মোহাম্মদ আবির হোসেন বলেন, করোনার কারণে আমাদের বেচা বিক্রি নেই, খুব কষ্টে আছি। করোনাকালীন সময়ে আমাদের বেচা বিক্রি নাই, আমরা খুব কষ্টে আছি। ইএলসি ফাস্টফুডের কর্মচারী মোহাম্মদ আবির হোসেন শুভ জানায়, খুব কষ্টে দিন যাপন করছি আমরা। আলমাদিনা কফি হাউসের মালিক মুখলেস মিয়া বলেন, লকডাউনের কারণে অনেক কষ্টে আছি আমরা, কাস্টমার নেই, বেচা বিক্রিও নেই। আবার বলেন, এ সময় পথচারীদের মুখে মাস্ক না থাকলে তাদের সাথে কথা বললে জানায়, মাস্ক প্রতিদিন কিনতে হয়, এখন তো কাজ বাজ নাই, যে পাঁচ টাকা মাস্ক কিনুম, এই পাঁচ টাকাতে বাস্তার মজা কিনা দিছি। সৌদিন ইসলাম আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।